আপনাকেই বলছি এবং সত্য বলছি, এই ক্যারিকুলাম অনুযায়ী এইভাবে যদি শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া হয় তাহলে দুর্বলতম বাচ্চাটাও শিখবে। একজন শিক্ষক হিসেবে এটাই গর্বের যে সবাইকে শিখাইতে পারলাম। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি আমার পুরো ক্লাসটা দেখুন, বিশ্বাস চেঞ্জ হবে ইনশাল্লাহ। একজন শিক্ষক প্রথমে তিনি নির্ধারণ করবেন কোন অভিজ্ঞতাটা শেখাবেন, এরপরে কিভাবে শেখাবেন, এই যে কিভাবে একটা থিওরি এখানে অ্যাপ্লাই করা হয়েছে এই কারিকুলামে সম্পূর্ণ নতুন, সেটা হচ্ছে প্রেক্ষাপটই উপর অভিজ্ঞতা বাচ্চাদের জন্য দেওয়া হবে। এরপরে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, এটাও বাচ্চারা করবে। বিমূর্ত ধারণায়ন, সেটাও শিক্ষকের সহায়তায় বাচ্চারা করবে। এবং সক্রিয় প্রশিক্ষণ, সেটাও বাচ্চারা করবে। কিভাবে করবে আমরা একটু দেখি। আমি প্রথমে যে অভিজ্ঞতাটি নিয়েছি সেটা হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠতম অভিজ্ঞতা। এই বিষয় নিয়ে আমরা ক্লাস নেব। এই ক্লাস নিতে গিয়ে আমাদের টিজি বইটা দেখতে হবে। এই বই লেখা আছে 15টি সেশন, অর্থাৎ 15টি ক্লাস আপনি পাবেন এই পুরো ক্লাসটা নেওয়ার জন্য। এবং কী কী অভিজ্ঞতা হবে, কোনভাবে মূল্যায়ন করা হবে, কী কী টিচিং এইডা আছে, প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে দেওয়া আছে। আমি ওদিকে গেলাম না, আমি সরাসরি পড়ার বিষয়ে চলে আসলাম। আমি শ্রেণীকক্ষে প্রবেশ করব, এরপর শ্রেণীকক্ষে সবাইকে জিজ্ঞেস করব কেমন আছে, তারা আগের ক্লাসগুলো ঠিকমতো করেছে কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করা হবে। এখন বাচ্চাদেরকে বলা হলো যে তুমি তোমার বইয়ের এই পৃষ্ঠাটি বের করো, 6.1-এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা বের করো। এখন এই চ্যাপ্টারের ভিতরে খুব মনোযোগ সহকারে খেয়াল করো, 2 মিনিট টাইম দিলাম স্পেশাল করে, সবাই খেয়াল করলো। দেখো লাইব্রেরি, হোস্টেল, অফিস ভবন, শহীদ মিনার, ল্যাবরেটরি, সীমানা, মেইন গেট, বাগান, এই ভবনগুলো দেখো কোথায় কার অবস্থান। এরপরে শিক্ষক নিজে, মানে আমি বাচ্চাদেরকে এই বললাম যে আমি এই প্রত্যেকটা জিনিসকে আমি ডট দিয়ে তার জায়গাটা অবস্থানটা নির্ণয় করব। আমি ডট দিয়ে বললাম এইখানে একাডেমিক ভবন আছে, এইখানে বাগান আছে, এখানে শহীদ মিনার আছে, যে বিষয়গুলো আমরা ওই চিত্রের মাধ্যমে দেখেছিলাম। এই পুরো বিষয়টাই হচ্ছে অভিজ্ঞতা নির্ভর পর্যবেক্ষণ। আমি একটু দেখি, প্রথম জিনিসটাই হচ্ছে এই এটা আমি যেটা আমি দেখাইছি, প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা। তার মানে প্রথম ধাপ আমি সম্পূর্ণ করেছি, আমি দেখালাম এবং প্রেক্ষাপট নির্ভর। এটা কিন্তু সম্পূর্ণ টিচারের মধ্যে একটা মাথার ভিতরে টিচারকে গেঁথে নিতে হবে, এটা বাচ্চাদের বলার জন্য না। আমি এখন চলে যাব পর্যবেক্ষণমূলক প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। খেয়াল করি আমি এই জায়গাটা এখন যাব, প্রথম ধাপটা আমার সম্পূর্ণ হলো, দ্বিতীয় ধাপে আমি আছি। দ্বিতীয় ধাপে আমার কি করতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে ঠিক আছে তোমার বিদ্যালয়ের একটা অবস্থান মানচিত্র তৈরি করো, তোমার ছবি আঁকা লাগবে না, ডট দিয়ে বোঝাও, অথবা তোমার ক্লাসরুমটা বলো ই করো, অথবা তোমার বাড়ি, যেটা যে গ্রুপ করলে গ্রুপে তাদেরকে দিতে হবে, বিভিন্ন গ্রুপে যে তোমরা নিজেরা নিজেরা তৈরি করো আলোচনা করে। এরকম 5 মিনিট টাইম দেওয়া হলো বাচ্চাদেরকে, বাচ্চারা তৈরি করলো, তৈরি করে বাচ্চাদের সামনে এনে দেখানো, দেখালাম যে এই যে সাদের গ্রুপ এটা করেছে, রবিউলের গ্রুপ এটা করেছে, মনিরের গ্রুপ এটা করেছে। আচ্ছা দেখা যাচ্ছে মনিরকে জিজ্ঞেস করা হলো, মনির তুমি বলো যে তুমি যে বিল্ডিংটা দিয়েছ এই যে একাডেমিক ভবন, সেটা কি এক্স্যাক্টলি এটা কি টিউবওয়েলের পাশেই আছে, এটা কি গাছের পাশেই আছে, একেবারে এই কতটুকু দূরত্বে আছে? তো স্যার একটু হয়তো এদিক ওদিক আছে। হ্যাঁ আমরা কিন্তু বুঝতে পেরেছি, বাট একটু এদিক ওদিক আছে এইটাও আমরা বুঝতে পেরেছি, 100% ক্লিয়ার করতে পারিনি, তাই না? এই যে বাচ্চা তৈরি করে ফেললো আর একটা মানচিত্র, অবস্থান মানচিত্র, সেটাই কিন্তু আমাদের অবস্থান, সেটাই কিন্তু আমাদের প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। তার মানে দুটা ধাপ এখানে ক্লিয়ার, প্রথম ধাপটা ছিল আমি যেটা তৈরি করেছি, দ্বিতীয় ধাপটা হচ্ছে বাচ্চারা তৈরি করেছে। এখন চলে যেতে হবে বিমূর্ত ধারণায়ন, বলেছি মাথায় থাকবে এটা। আমি এখন শ্রেণীকক্ষে বাচ্চাদেরকে জিজ্ঞেস করব, বাবারা
এখন দেখো তো রবিউল, তুমি আমার সাপেক্ষে তুমি কোথায়, তোমার অবস্থানটা এই ক্লাসরুমের কোথায় ডট দিয়ে কি বুঝাইতে পারবে? হ্যাঁ স্যার পারবো। কোথায়? স্যার আমি আপনার 3 বেঞ্চ সামনে অবস্থান করছি। 3 বেঞ্চ সামনে তুমি 6 জনকে দেখতে পাচ্ছি, 3 বেঞ্চ সামনে তো তুমি একা না, তাহলে তোমারটা কিভাবে? ও স্যার, তিন বেঞ্চ সামনে আমি চতুর্থ জনের পরে, পরে মানে চতুর্থ জনের ডাইনে। হ্যাঁ, দুটা জিনিস তুমি এখানে নিয়ে আসছো, সামনে এবং ডাইনে। খেয়াল করছো? সামনে এবং ডাইনে দুটা জিনিস দিয়ে তোমাকে তোমার এক্স্যাক্ট অবস্থানকে আমি নির্ণয় করতে পারছি। আচ্ছা মনির, বলো তো তোমার অবস্থান। স্যার ও দুটা জিনিস দিয়ে, আমি ওই রকম বলছি। কি বলছো? স্যার আমি 5 বেঞ্চ পিছনে এবং 2 বেঞ্চ ডাইনে। ও হ্যাঁ, সামনে পিছনে আছে। আচ্ছা আমি একেবারেই সামনে চলে আসলাম তাহলে। হ্যাঁ স্যার, এখন আমি 7 বেঞ্চ সামনের দিকে আছি এবং 5 জন ডাইনে আছি, তার মানে 7-5। আচ্ছা দেখো তো, এই দুটো সংখ্যা দিয়ে আমরা প্রত্যেকের অবস্থান কিন্তু এখানে নির্ণয় করে ফেলতে পারবো। এইভাবে পুরো ক্লাসে একটা অবস্থান তৈরি করে, তোমার অবস্থান বলো, তোমার অবস্থান বলো, তার মানে তারা দুটি সংখ্যা ব্যবহার করে তাদের অবস্থানটা নির্ণয় করতে সক্ষম হয়েছে। তার মানে হচ্ছে তারা একটা সূত্রের দিকে ধাবিত হয়েছে। তারা দুটা সামনে পিছনে, সামনে কতজন, বামে কতজন বা ডাইনে কতজন, বাচ্চাদেরকে শিক্ষক হিসাবে বলে দেওয়া। হ্যাঁ, এই দুটাকে আমরা দুটি শব্দ দিয়ে ই করি, সামনে যেটা বলবো ভুজ আর ডাইনে যেটা বলবো কোটি, এই দুটো শব্দ ব্যবহার করি। এখন আমি ক্লাসরুমে, বইয়ের ভিতরে এই চিত্রটা দেওয়া আছে, ক্লাসরুমে আমি বিভিন্ন বাচ্চারা যেখানে যেখানে অবস্থান করছে সেটা বলেছি। এখন দেখা যাচ্ছে এখানে ABC দিয়ে দেওয়া আছে। এখন আমি এই লোকটার, এই ছাত্রটার অবস্থান নির্ণয় করবো আমার সাপেক্ষে। আমি হচ্ছি মূল বিন্দু, এইখানে 0, মূল বিন্দুটা 0। আমি দুটা জিনিস শিখলাম, মূল বিন্দু এবং 0। এখন এইটাকে আমরা ভাগ করে ফেলেছি, এদিকে একটা, এদিকে একটা। আচ্ছা রবিউল ভালো করে খেয়াল করো, এইদিকে এক্স এক্সিস, এখানে ওয়াই এক্সিস নাম দিয়েছি। কারণ এদিকে গেলে ওই যে আমরা যেটা আবিষ্কার করেছিলাম, আবিষ্কার সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে বিমূর্ত ধারণায়নে। এখন দেখি এইটার অবস্থান, এটা হচ্ছে 1 2 3 4 5, এটা 5 আর এদিকে 1 2 3 4 4। তার মানে কি 5 এবং 4, একটু খেয়াল করি, দুটো সংখ্যা দ্বারা ওর অবস্থান আমি পারফেক্ট অবস্থান নির্ণয় করতে পেরেছি। বাচ্চারাই করবে, বাচ্চাদের মধ্য থেকে এই শব্দগুলো চলে আসবে, শুধু আমরা বাইরে যেতে যাবে আর আমরা তাকে আটকাই ধরবো যে বাবা না, এইভাবে চিন্তা করো। মানে চিন্তা তো আমার মাথায় সেট করাই আছে, আমি শুধু বাচ্চাদেরকে গাইড করব। এই জায়গা দেখো তাহলে ডি এর অবস্থান কোথায়, সে বললো স্যার ডি এর অবস্থান 7 এবং 2, 7 এবং 2। এই 7টাকে কি বলা হয়? আমি বলবো এটা ভুজ আর এটা কোটি, এই জিনিসটা পরেরটা কোটি। এই জিনিসগুলো আমরা এর সাদা প্যারালালি ব্যাখ্যা করে দিব। এখন সেক্ষেত্রে একটা সম্পূর্ণভাবে একটা ফর্মুলা আবিষ্কার করে ফেললো এবং তার ইউজটা পেরে গেল। এখন এই জিনিসটাই হচ্ছে এখানে বিমূর্ত ধারণায়নে আছে। একটু খেয়াল করি, এই জিনিসটাই আমাদের এই যে বিমূর্ত ধারণায়ন যে বিষয়টা রয়েছে সেটার মধ্যে আছে। তার মানে প্রেক্ষাপট আমি স্কুল দিয়েছিলাম মনে আছে, এবং সেটাকে অবস্থান মানচিত্র তৈরি করেছিলাম, বাচ্চারা নিজেরা করেছিল প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, এরপর বিমূর্ত ধারণায়নে সে নিজে একটা ফর্মুলা তৈরি করলো, একটা সিস্টেম তৈরি করলো, একটা সিস্টেম দাঁড় করলো, সেটাই হচ্ছে বিমূর্ত ধারণায়ন। মানে সেটা নাই কিন্তু মাথার ভিতরে চিন্তা করতে করতে একটা সিস্টেমের উপরে নিয়ে আসলো। কি ভালো লাগছে? এরপরে সক্রিয় পরীক্ষণটা কি? সক্রিয় পরীক্ষণ হচ্ছে যে ফর্মুলাটা সে আবিষ্কার করলো, এইটা করতে গিয়ে তার ক্লাসরুমে সেটাকে সে পরীক্ষণ বারবার চেষ্টা করবে, এবং সেই চেষ্টা করার জন্য বইয়ের ভিতরে সুন্দর করে কিছু শখ দেওয়া আছে, শখগুলো পূরণ করবে। তার মানে এরকম একটা শখ দেওয়া আছে, আমিও শিক্ষক হিসেবে আরও 2-1টা শখ তৈরি করে দিতে পারি। এখন আমার কি 4টা ধাপ কমপ্লিট হলো? এই 4টা ধাপ কমপ্লিট হলেই আমরা মোটামুটি এই বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ সবগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পরে সে একটা অভিজ্ঞতা অর্জন হলো। কি অভিজ্ঞতা? সে অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে, সে এখন
সে পার্কে দাঁড়িয়ে আছে, সে শুধু পার্কের কোন অবস্থানে দাঁড়িয়ে আছে সেটাও সে নির্ণয় করতে পারবে। তাহলে এটা যদি এইভাবে সম্পূর্ণ হয়, কি মনে হয় না বাচ্চারা শিখবে? আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, শিখবে বাচ্চারা যদি প্রত্যেক শিক্ষক একটু পরিশ্রম করে টিজি এবং এই মেথড ফলো করে। আর একটা বিষয়, আমরা ট্রেনিং প্রাপ্ত, এই ট্রেনিং করতে গিয়ে আমাদের কিন্তু প্রত্যেক দিন 8 থেকে 9 ঘন্টা একটানা ট্রেনিং করতে হয়েছে। সেই ট্রেনিং করতে গিয়ে আমাদের অনেক সময় মনোটোনিয়াস, খারাপ লাগছে, ঝিম আসছে। এই সময় আমাদের শিক্ষকগণ বলেছিলেন, আচ্ছা তোমরা একটা এমন কিছু করো যাতে মজা করা যায়। অনেক শিক্ষক নেচেছে, গান গেয়েছে, অনেকে এই যে ছোটদের যাদের ট্রেনিং হয়েছে অনেকে হাঁস সেজেছে, ব্যাং সেজেছে, এগুলো জাস্ট নিঃশব্দ মজা করার জন্য এবং মনোটোনিয়াস সরানোর জন্য। স্যার আমি ক্লাসরুমে বাচ্চাদের সাথে এই ধরনের ই করি, সে যদি ছোট ক্লাস হয় তাহলে সে এই ধরনের আচরণ করেছে, এটা কি অন্যায় হয়েছে? এক ধরনের স্বার্থন্বেষী লোক এটাকে ভিডিও করে ভিন্নভাবে পরিচালিত করেছে এবং সেটা আসলেই দুঃখজনক। এটা ট্রেনিং বলছে, নতুন কারিকুলামের ট্রেনিং এভাবে করিয়েছে, এটা আসলে কোন প্রেক্ষাপটে করেছে তারা কিন্তু এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেননি। তারপরও আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি খুবই আগ্রহী, অ্যাগ্রেসিভ, চলবে কি চলবে না এটা নিয়েই আছে। আমার ব্যক্তিগত মতামত, এটা একটা সুন্দর পদ্ধতি যদি ইমপ্লিমেন্ট করার মতো ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন এবং শিক্ষকদের জীবন মান উন্নয়ন, সবগুলোই লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।